বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা অথবা বঙ্কিমের বঙ্গদেশই আজকের বাংলাদেশ উনিশশো সালের পাঁচই ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রস্তাবনায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নামকরণ করা হয় উনিশশো সালে আইয়ুব পতন আন্দোলনের সময় গণঅভ্যুত্থানের স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর তখনই প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে ডাকা হয় ওই বছর পাঁচে ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান বাউান্নর ভাষা আন্দোলন থেকে বাংলা আর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ এক করে ঘোষণা করেন বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর প্রণীত ও গৃহীত প্রথম সংবিধানে দেশটির সাংবিধানিক নাম দেওয়া হয় বাংলাদেশ এবং মুজিবনগর সরকারও বাংলাদেশের প্রবাসী সরকার হিসাবেই পরিচিতি পায়